আসসালামু আলাইকুম। ঈদের সময় আমাদের কাবাব না হলেই চলে না, তো আমি আজকে আপনাদের সাথে জালি কাবাব শেয়ার করব। জালি কাবাব তৈরি করতে যা যা লাগবে, এখানে আমি বিফ কিমা নিয়েছি 2 কাপ, পেঁয়াজ কুচি নিয়েছি, পেঁয়াজগুলোকে দেখুন এইভাবে কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি 1 কাপ, 3টা ডিম, পাউরুটির গুঁড়া, এখানে আপনি পাউরুটির গুঁড়া না নিয়ে বিস্কিটের গুঁড়া দিতে পারেন, ধনের পাতা কুচি নিয়েছি 1 কাপ, 2 পিস পাউরুটিকে আমি পানিতে ভিজিয়ে চিপে এভাবে করে চিপে পানি ফেলে দিয়ে তারপর নিয়েছি, এখানে আমি নিয়েছি পুদিনা পাতা এবং মরিচ, মরিচ প্রায় এখানে আমি 8টা মরিচ নিয়েছি এবং পুদিনা পাতা হচ্ছে 1 মুঠ পরিমাণ, এরকম মুঠ 1 মুঠ, 1 মুঠ পুদিনা পাতা এবং 8টা মরিচকে আমি অল্প পেস্ট করে নিয়েছি একটু পানি দিয়ে, 2 টেবিল চামচ দই, 1.5 চা চামচ আদা পেস্ট, 1 চা চামচ রসুনের পেস্ট এখানে আমি 1 কুটে নিয়েছি, 1 টেবিল চামচ, টমেটো কেচাপ, 1 টেবিল চামচ সয়া সস, আমি এখানে 2 চা চামচ রেডি যে গরম মশলা গুঁড়া পাওয়া যায় তা নিয়েছি, আর নিয়েছি 1 চা চামচ করে জিরা এবং মরিচের গুঁড়া, তেলের পরিমাণটা একটু আপনাদের দেখানোর জন্য এখানে নিয়ে আসছি, তেলটা আমাকে অনেক করতে হবে, আমি ডুবো তেলে ভাজবো, আর পরিমাণ মতন লবণ। প্রথমে আমাকে যে কাজটি করতে হবে, এক এক করে কিমা, পেঁয়াজ কুচি, পাউরুটি যে ভিজিয়ে চিপে রেখেছি সেটুকু, ধনে পাতা কুচি, টক দই, রসুন এবং আদার পেস্ট, রেডি গরম মশলার গুঁড়া, জিরা এবং মরিচের গুঁড়া, সয়া সস, টমেটো কেচাপ এবং পুদিনা পাতা এবং 8টা মরিচ যে অর্ধ পেস্ট করেছি তাই মধ্যে দিয়ে দিব, 1টা ডিম, আমি 3টা ডিম নিয়েছি তার মধ্যে 1টা ডিম এখানে দিব আর 2টো ডিম আমি ফেটে রেখে দিব, খুব ভালোভাবে মিক্স করতে হবে। পরিমাণ মতন লবণ খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আমার সব উপকরণ মিক্সড হয়ে গিয়েছে, এখন আমি কাবাবটা তৈরি করব। এরকম করে হাতের মুঠো যতটুকু ভরা যায় সেই পরিমাণ নিয়ে একটু গোল করে নিতে হবে 2 হাত দিয়ে। আমি গোল করে প্রথমে যে পাউরুটির গুঁড়া আমি রেখেছি তার উপরে দিব, গড়িয়ে নিব তার উপরে, সাবধানে করতে হবে একটু নরম হয়। এখন তেল গরম হওয়ার পরে ডিমের মিশ্রণে এভাবে এক সাইড দিয়ে আবার এক সাইড এভাবে নিয়ে তারপরে ডুবো তেলে ভাজতে হবে। এখন আমি ডুবো তেলে ভাজব, আমার তেলটা যথেষ্ট পরিমাণ গরম হয়েছে, চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে তেলটা গরম হয়ে গেলে, এবং আস্তে আস্তে করে আমি আপনাদের যেভাবে দেখিয়েছিলাম সেভাবে করে কাবাবটা নিয়ে ভাজতে হবে। আমি এখানে 2টো ডিমকে ফেটিয়ে নিয়েছি, কিন্তু যদি পরে আমার আরও ডিমের প্রয়োজন হয় আপনারা অ্যাড করবেন, আমিও আরও 2-1টা ডিম ইউজ করব। এভাবে করে আমি সবগুলো কাবাব ভেজে ফেলবো। কাবাবটা হতে একটু সময় লাগবে, বারবার উল্টে দিতে হবে। কালার করে ভাজবো, ডার্ক কালার হবে কাবাবগুলো,
চুলার আঁচ কমে দিতে হবে মিডিয়াম না মিডিয়ামে থেকেও কম দিতে হবে কেননা কাবাব গুলো একটু পুরু বলে ভিতরে মাংস কিংবা পেঁয়াজটা সিদ্ধ হতে একটু সময় লাগে তাই চুলার আঁচটা কমে দিতে হবে আমার কাবাব ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে ফেলবো বরাবরের মতন আমি একটা প্লেটে কিচেন পেপার নিয়েছি এই কিচেন পেপারটা ইউজ করলে এক্সট্রা তেল থাকবে কাবাবে সেটা চুষে নিয়ে আমি কাবাব তুলে ফেলবো এভাবে এক এক করে আমি সবগুলো কাবাব ভেজে ফেলবো তৈরি হয়ে গিয়েছে আমার ঈদের একটি বিশেষ রেসিপি জারি কাবাব ঈদের আপনারা এই জারি কাবাবটা বাড়ি খেয়ে দেখতে পারেন এটা একটু অন্যরকমের কাবাব সময় লাগে এবং একটু কষ্ট হয় কিন্তু খেতে মজা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ